मदीय गुरुपाद पद्म जगत गुरु नित्य निला पुरुषोत्तम विष्णुपाद अष्टो शतश्री श्री श्रीमद भक्ति वेदांत श्री वामन गोस्वामी गुरु महाराज चरण कमले यदा सदमेर साष्टांग दंडवत प्रणाम। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म परम पूजनीय परम वंदनीय श्री गोवर्धन दास बाबाजी महाराज चरण कमल एदास अधमेर दंडवत प्रणाम। उपस्थित परम पूज्यपाद श्री राधा चरण दास बाबाजी महाराज चरण कमले एदास अधमेर दंडवत प्रणाम। परम पूज्यपाद श्री भक्ति वेदांत श्री आश्रम महाराज चरण कमल एदास अधमेर दंडवत प्रणाम। समागत भक्तबिंद समागत मातृबिंद अपनादेर सकलेर चरणे एदास सधमेर यथा योग्य दंडवत प्रणाम। आज आमादेर परम सौभाग्येर दिन भगवान मर्यादा पुरुषोत्तम रामचंद्रेर शुभ आविर्भाव तिथि। आविर्भाव तिथि वासरे आज आमरा भगवानेर दिव्य गुणावली अपराकृत भगवानेर लीला आज आमरा श्रवण करब। स्पष्ट बोलें यदा यदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत। ग्लानि माने धर्मेर जखन निंदा हय धर्म जखन भगवान धर्म के रक्षा करार जन्य अवतार ग्रहण करे किसेर जन्य देखुन धर्म के रक्षा करार जन्य अधर्म के नाश करार जन्य भगवान बोलें अभ्युत्थान अधर्मश तदात्मानम सृजाम्यहम्। आत्मानम सृजामि अहम् बोलें स्वयं आमी ওই সময় আসি না সৃজামি অহম সৃজামি আমি ওই সময় আমার কোনো অংশ হোক কোনো অবতার হোক তার দ্বারা এই পৃথিবীর ভারহরণ করে থাকি। কিন্তু গীতার মধ্যে তার পরের শ্লোক যে বললেন পরিত্রাণায় স্বাধুনাম বিনাশয় চ দুষ্কৃতম धर्म संस्थापना थायो संभवामी युगे युगे दुटी क्रियापद किंतु संपूर्ण पृथक। शेषेर श्लोकेर क्रिया भगवान बोलें संभवामी साधु के रक्षा करार जन्नो साधु के पालन करार जन्नो साधुर संगे भक्तेर संगे लीला विलास करार जन्नो ভগবান বললেন ওই সময় আমি কোনো অবতার বা কোনো আমার অংশ কলার কোনো ওই সময় কাজ করে সম্ভবামি ওই সময় স্বয়ং আমাকেই আসতে হয় আমার ভক্তকে আনন্দ প্রদান করার জন্য। ভগবান রামচন্দ্র জগতে তিনি এসেছেন জগৎ কল্যাণের জন্য। জীব গোস্বামী প্রভু ভগবত সন্দর্ভের মধ্যে তিনি এক জায়গায় ব্যাখ্যা করেছিলেন ভগবত তত্ত্ব নিয়ে। তত্ত্বগত বিচারে ভগবানের যত অবতার রয়েছেন তত্ত্বের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই, মনে রাখবেন একই তত্ত্ব জগতের কল্যাণের জন্য অনেক রূপ ধারণ করে। কেন অনেক রূপ?
অনেকেরই প্রশ্ন হয়ে থাকেন অন্য অন্য ধর্মের মধ্যে একই ভগবান, আমাদের হিন্দু ধর্মের মধ্যে কত ভগবান, কত দেব দেবী। শাস্ত্রে বলছেন জগতের মধ্যে যত জীব রয়েছেন প্রত্যেক জীবের মধ্যে রুচি সম্পূর্ণ কিন্তু পৃথক পৃথক। যার মধ্যে যেমন গুণ, যে গুণের অধিপত্য, যে গুণের আধিক্য, রজগুণ হলে রজগুণ, তমগুণ হলে তমগুণ, সাত্বিক গুণ হলে সাত্বিক গুণ, সেই গুণ অনুযায়ী সেই ব্যক্তি কিন্তু সেখানেই গমন করবে, সেই ধরনের কর্ম করবে। যাদের মধ্যে তমগুণ রয়েছেন সাত্বিক দেবী দেবতা সাত্বিকের কাছে কোনোদিনই আসতে পারবে না, তাহলে তাদের কল্যাণটা কি করে হবে? তাদের জন্য ভূত প্রেত নানান ধরনের তমগুণী দেবী দেবতা ভগবান সৃষ্টি করেছেন, যাও সেখানে গিয়ে মাথা নত করো, তাদের কাছে গিয়ে পূজন করো। যাদের মধ্যে রজগুণ আধিক্য তাদের জন্য রজগুণী দেবী দেবতা, যাদের মধ্যে সাত্বিক গুণ সাত্বিক গুণের উপরে বিশুদ্ধ সাত্বিক তাদের জন্য বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু তত্ত্বের মধ্যে অনেক অবতার। যার যেখানে রুচি এখানে গিয়ে ভজন করতে পারেন। বেদের মধ্যে যে তত্ত্ব বর্ণন করেছেন, যে অবতার বর্ণন করেছেন, সেই অবতারের ভজন করলে আমাদের কোনো দোষ নেই। সেই অবতার আমাদের প্রত্যেককেই মুক্তি দিতে পারে, সংসার থেকে উদ্ধার করতে পারে। এই জন্য তত্ত্বগত বিচারে রাম কৃষ্ণ ভগবান নৃসিংহদেব ভগবান বামনদেব এর মধ্যে কোনো ভেদ নেই, কখনো পৃথক করা চলবে না। ওখানে জীব গোস্বামী পাদ বলেছিলেন উদাহরণ দিয়ে, কেউ যদি ভেদ করতে যায় তত্ত্বগত বিচারে বললেন তাদের কিন্তু নরক গতি হয়, কিন্তু লীলাগত বিচারে গুণগত বিচারে ভগবান যখন লীলা প্রকাশ করেন, যার মধ্যে অধিক লীলা, যিনি অধিক লীলা করেছেন, যার মধ্যে অধিক গুণ, লীলাগত বিচারে গুণগত বিচারে ভগবান শ্রীকৃষ্ণ ইনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। ভগবানের মধ্যে 64 গুণ পরিপূর্ণ রয়েছে। ভগবান এমন কোন কুলে ভগবান আসেন নেই বলুন? ভগবান বরাহ রূপ ধারণ করেছেন, বরাহ মানে শুকর। শুকরের নাম শুনলেই, শুকরকে দেখলেই আমার মনের মধ্যে ঘৃণা হয়, কিন্তু ভগবান সেখানে এসে অবতার গ্রহণ করেছেন। ভগবান মৎস্যকুলে ভগবান প্রকট হয়েছেন, মৎস্যরূপ। ওইদিকে যাবেন না যেদিকে মানে বেঙ্গল ছেড়ে অধিকতর লোক যারা জানে না তারা সকলেই চৈতন্য মহাপ্রভুকে বলে থাকেন বাঙালি, আরে বাঙালি ভগবান, কিন্তু এটা তাদের অজ্ঞান। ভগবান শুকর রূপ ধারণ করেছেন, আপনি ভগবানকে বলতে পারবেন না শুকর। যদি সাধারণ প্রাকৃত শুকর মনে করেন তাহলে কিন্তু আমাদের অপরাধ। ভগবান যে কোনো কুলে ভগবান যে কোনো জাতিতে আসতে পারেন, কিন্তু ভগবানের যে অবতার, ভগবানের লীলা, ভগবানের যে কর্ম সম্পূর্ণ হলেন দিব্যম। গীতার মধ্যে ভগবান সেখানে বললেন ইয়নমো কর্ম চমে দিব্যম। দিব্য মানে সাধারণ নয়, সবাইকে স্বীকার করতে হয়েছিল। এই সংসারের মধ্যে যত টিকাকার রয়েছেন সমস্ত টিকাকারগণের মধ্যে সব থেকে মায়াবাদ মায়াবাদী ভাষ্য প্রচার করেছিলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য পর্যন্ত এখানে এই শব্দকে এদিক ওদিক করতে পারে, তাকেও স্বীকার করতে হয়েছিল। ভগবানের লীলা অপ্রাকৃত, দিব্য মানে অপ্রাকৃত, কে বলছেন অলৌকিক।
আজ ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। ভগবান জগতে এসে তিনি মর্যাদা স্থাপন করেছেন, সংসার থাকলেই সংসার করলেই সংসারী হওয়া যায় না, সংসারের মধ্যে কিভাবে চলতে হবে, পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, ভাই ভাইয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, মায়ের সঙ্গে পুত্রের কি ব্যবহার, এক স্বামী স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, এক রাজা হতে হলে প্রজার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, নিজের শত্রু থাকলে শত্রুর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। প্রভু রাম জগতের মধ্যে তিনি সম্পূর্ণ শিক্ষা দিয়েছেন, এই জন্য ভগবানের অবতার হলেন মর্যাদা পুরুষোত্তম। নিজের মর্যাদাকে নিয়মকে তিনি কখনোই লঙ্ঘন করেন নাই, স্বয়ং ভগবান হয়ে নিজে আচরণ করে জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়েছিলেন। আজকের দিন শুভ দিন, চৈত্র মাসের নবমী তিথি, মধ্যাহ্ন সময়ে অযোধ্যা ধামের মধ্যে দশরথ রাজার পুত্র রূপে এক বস্তু একই তত্ত্ব চার ভাগে বিভাগ হয়েছিল, ওই চার জনের মধ্যে কোনো ভেদ নেই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, একই তত্ত্ব কেবল লীলা বিলাস করার জন্য, ভক্তকে আনন্দ প্রদানের জন্য চার রূপে প্রকট হয়ে জগৎকে শিক্ষা দিয়েছে। শুভ প্রভুর আবির্ভাব তিথিতে আমরা সবাই ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীচরণ কমলে আমরা সবাই প্রণাম করে আমরা ভাগবতের কথা শ্রবণ করব। বলে ভগবান রামচন্দ্র কী, বলি অযোধ্যা ধাম কী, জয় জয় শ্রী রাধেশ। সুখদেব গোস্বামী ভাগবতের মধ্যে তিনি বর্ণন করলেন 28 প্রকারের নরক। নরক তো অনন্ত নরক রয়েছেন, অনন্ত কর্ম অনন্ত নরক, কিন্তু অত কিছু না বর্ণন করে কেবল মূল মূল কিছু স্থান বর্ণন করলেন 28 প্রকারের নরক। যে যেরকম কর্ম করবেন প্রত্যেক কর্মের কোনো না কোনো ফল রয়েছে, যদি ধর্ম না হয়ে থাকে অধর্ম হয়ে যায়, অধর্ম ভোগ করার জন্য আমাদের প্রত্যেককেই নরকে গিয়ে সেই নরক যন্ত্রণা ভোগ করে পাপকে নাশ করে এই সংসারের মধ্যে আগমন করতে হয়। শুধু সংসারের মধ্যে আগমন করেই মানব শরীর পেয়ে যাব এইরকম কোনো সিস্টেম নেই। যারা নারকী জীব নরক যন্ত্রণা ভোগ করে করে কিছু নরক ভোগের পূর্বে কিছু পাপ থেকে যায়, কিছু পাপ নিয়ে তাদেরকে এই সংসারের মধ্যে আসতে হয়, ওই পাপ আবার ভোগ করার জন্য 84 লাখ যোনি রয়েছেন সেখানে ভ্রমণ করতে হয়। 84 লাখ যোনি ভ্রমণের পর মানব শরীর, আবার সেই মানব শরীর আবার নারকীর থেকে যারা আসেন নরক থেকে সেই রকম নিম্নকুল, সেই রকম রোগ, সেই রকম ব্যাধি, সেই রকম নিম্ন স্থানে গিয়ে তাদের জন্মগ্রহণ করতে হয়। এরা হলো নরকের জীব। যারা স্বর্গের থেকে আসেন স্বর্গে গিয়ে পুণ্য ভোগ করেন,
সম্পূর্ণ পূর্ণ ভোগ হওয়ার আগেই কিছু পূর্ণ নিয়ে এই জগতের মধ্যে তারা আগমন করেন। এই জগতের মধ্যে এসে তাদেরকে নরকের মতন ভোগ করতে হয় না। এমন জমিদারের ঘরে রাজার গৃহে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা তার নামের মধ্যে ব্যালেন্স হয়ে গেল। ভোগ ধন সম্পত্তি জন্ম হওয়ার সঙ্গে সারা পৃথিবীর লোক সেই বালককে জানতে পারছে, সেই বালককে দেখতে পাচ্ছে। এটা কি? এটা তার পুণ্য। কিন্তু নরক থেকে যারা আসছেন এদের কিন্তু এরকম নাম যশ ছড়িয়ে পড়ে না, পাড়া প্রতিবেশী কেউ জানতেই পারে না, তাদের কেউ দেখতেও যায় না, ওই রোগের মধ্যে শোকের মধ্যেই তাদের পড়ে থাকতে হয়। কিন্তু এই জন্য সাবধান হয়ে আমাদের সংসারের মধ্যে কর্ম করতে হবে, কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয়। 28 প্রকার যে নরক বর্ণন করলেন রাজা পরীক্ষিত, তিনি জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমার তো শুনে খুব ভয় হয়ে যাচ্ছে, এই ধরনের যন্ত্রণা এই ধরনের কষ্ট নরকে গিয়ে ভোগ করতে হবে, একটুক তো কৃপা করে বলুন, মনে করুন আমি পাপ করেছি। নরক যাওয়ার পূর্বে এমন কোন ব্যবস্থা রয়েছেন যে কর্ম করলে আমার পাপ চলে যাবে, নরকে যেতে হবে না? সুখদেব গোস্বামী বললেন, রাজন এও উপায় রয়েছেন আমাদের মধ্যে। বলে সেটা কি? সুখদেব গোস্বামী স্পষ্ট বর্ণন করলেন, বেদের মধ্যে যেখানে কর্মকাণ্ডীয় বিভাগ রয়েছেন সেই কর্মকাণ্ডীয় বিভাগের মধ্যে সেখানে বর্ণন করলেন, লঘু পাপ করলে লঘু প্রায়শ্চিত্ত, গুরু পাপ করলে গুরু প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত করতে হবে। কখন? যে শরীর দিয়ে আমরা পাপ করেছি ওই শরীর দিয়েই প্রায়শ্চিত্ত করতে হবে, সেও আবার সময় থাকতে, শরীরের মধ্যে সামর্থ্য থাকতে কি করতে হবে? ওই পাপকে দূর করার জন্য প্রায়শ্চিত্তের ব্যবস্থা রয়েছে। কেউ যদি প্রায়শ্চিত্ত করেন তাহলে তাদের পাপ দূর হয়ে যাবে, নরকে গিয়ে আর ভোগ করতে হবে না। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, গুরুদেব ভালোই উপায় বললেন। সুখদেব গোস্বামী বললেন, দেখো প্রায়শ্চিত্ত তো ব্যবস্থা রয়েছে, কিন্তু এই প্রায়শ্চিত্তের ব্যবস্থাকে আমি উত্তম মনে করি না। বলে কেন গুরুদেব? সুখদেব গোস্বামী বর্ণন করলেন, কোচিত নিবর্ততে হে ভদ্রাত কোচিত চরতি তত পুনঃ প্রায়শ্চিত্তম মতো পার্থম মন্যে কুঞ্জর শৌচবত। কুঞ্জর শৌচবত, কুঞ্জর মানে হাতি, হাতিকে স্নান করানো হয়, সুন্দর করে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিচ্ছেন। স্নান করানোর পর যখন উপরে নিয়ে আসা হয় না, ও হাতি কি করেন, আবার নিজের সুদ দিয়ে ওই নিচ থেকে বালু নিয়ে ধুলা নিয়ে নিজের শরীরের মধ্যে আবার লাগিয়ে দেয়। আরে বাবা, শরীরের মধ্যে যদি তোমাকে এইরকম মাটি এই ধরনের মানে ধুলায় যদি লাগাতে হয় তাহলে তোমার স্নান করার কি প্রয়োজন ছিল? আমরা সবার মনের মধ্যে ইচ্ছা গঙ্গায় গিয়ে স্নান করব, গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হবে, এ তো সত্য, গঙ্গার মধ্যে এরকম শক্তি রয়েছে, যমুনার মধ্যে এরকম শক্তি রয়েছে, তীর্থস্থানের মধ্যে এরকম শক্তি রয়েছে, তীর্থস্থান দর্শন করলে সমস্ত পাপ চলে যায়, গঙ্গায় গিয়ে স্নান করলে সমস্ত পাপ চলে যায়, যমুনায় গিয়ে স্নান করলে সমস্ত পাপ দূরে যায়। কিন্তু সুখদেব বললেন, কোচিত পুনঃ তৎচরতি কোচিত চরত, গঙ্গা স্নান করার পর পাপ তো চলে যায়, আবার যখন ঘরের মধ্যে চলে আসি একদিন দুদিন পর ছমাস পর আবার পাপ করার জন্য মনের মধ্যে বাসনা হয়, মনের মধ্যে কামনা হয়, সেই বাসনা নিয়ে
আবার আমরা পাপ করতে শুরু করি তাহলে গঙ্গা স্নান আমাদের ঠিক ঠিক প্রায়শ্চিত্ত হচ্ছে না, তীর্থ দর্শন আমাদের ঠিক ঠিক প্রায়শ্চিত্ত হচ্ছে না, কর্মকাণ্ডীয় অনুষ্ঠান আমাদের ঠিক ঠিক প্রায়শ্চিত্ত হচ্ছে না। যদি ঠিক ঠিক প্রায়শ্চিত্ত হতো, মনের মধ্যে এইরকম বাসনা, মনের মধ্যে এইরকম কুকামনা আর কোনোদিনই জাগত না। পরীক্ষিত বললেন, গুরুদেব তাহলে কি উপায় আছে বলুন। সুখদেব বললেন, এই যে প্রায়শ্চিত্ত, সর্বোত্তম প্রায়শ্চিত্ত হলো এই, মন দিয়ে শুনবেন সুখদেব গোস্বামী কি বলেছিলেন। স্বকৃত মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো নিবেশিতম তদ্গুণরাগিয়ৈরিহ নাতিয়মম পাশভৃতাশ্চ তদ্ভটন স্বপ্নেপিহি পশ্যন্তি চিরনিষ্কৃতা। উত্তম প্রায়শ্চিত্ত বললেন, যে প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করলে নামের প্রভাবে পাপ তো চলে যাবে, কোনোদিনই আর মনের মধ্যে হৃদয়ের মধ্যে পাপ করার বাসনা জন্মিবে না। তাহলে সেটা কি? স্বকৃত মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ৈর নিবেশিতম তদ্গুণরাগিয়ৈরিহ। স্বকৃত মানে বলেন নেই বারবার, স্বকৃত শব্দের অর্থ হলেন একবার। একবার কেউ যদি এক মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন, ভগবানের কথা কীর্তন করেন, ভগবানের কথা চিন্তন করেন, বলে কোনোদিনই তাদেরকে আর জমের দুয়ারে তাদেরকে আর যেতে হয় না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি যেদিন জগাই মাধাই কি উদ্ধার করেছিলেন, জগাই মাধায়ের মতন কোন পাপি ছিল না। বলুন, জগাই মাধাই এমন কি অপকর্ম করেন, এমন কি পাপ করেন? জগাই মাধাই কি উদ্ধার করলেন, উদ্ধারের পর মহাপ্রভু তাকে বলেছিলেন, দেখো আমি তোমার সমস্ত দায় দায়িত্ব, তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করলাম। বলতে বলতেই মহাপ্রভুর কি যে উজ্জ্বল শরীর, গৌরবর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গেলেন, কালো হয়ে গেল। কালো মানে ওই জগাই মাধাইয়ের পাপ মহাপ্রভু ধারণ করলেন, সমস্ত ভক্তগণ দেখতে পেলেন সবে মহাপ্রভু কালো হয়ে গেল। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি সেটাকে তিনি নিজেই পাপকে গ্রহণ করে তার পাপকে শোধন করলেন। জগাই মাধাইকে বললেন, আর না রে বাপ, তুমি মনে মনে সংকল্প করো আমার সামনে আমি আর কোনোদিন পাপ করব না। জগাই মাধাই বলেছিলেন, আর না রে বাপ, মনে রাখতে হবে। জগাই মাধাই মহাপ্রভুর চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে সংকল্প করেছিলেন, আমরা যারা যারা সদগুরুর চরণ আশ্রয় করেছি, ভগবানের ভজনের জন্য সাধনের জন্য মনের মধ্যে সংকল্প করেছি, আমাদেরও মনের মধ্যে যেন, আমাদের ভিতরেও যেন এইরকম পাপ করার জন্য, অপকর্ম করার জন্য মনের মধ্যে কোনোদিন সংকল্প, মনের মধ্যে কোনোদিন কামনা না আসে। তিলক মালা ধারণ করে দীক্ষা নিয়ে সাধারণ লোকের মতন যদি পাপ কর্ম করি, সর্বাগ্রে গুরুদেব ভগবান এনারা অপ্রসন্ন হবেন, এনারা অপ্রসন্ন হলে আমাদের কোনো কাজেই হবে না। সুখদেব গোস্বামী বর্ণন করলেন, যতই পাপি হোক না কেন, ভগবানের নাম সংকীর্তন করলেই সমস্ত পাপ দূরে যায়।
परीक्षित के बजानोर जन्य सुखदेव सुंदर एक उपाख्यान बोले कि उपाख्यान उपाख्यान हलो एई कान्यकोब्जिद्युजः क्वचित् आसीराजामिलः पतिः कान्यकुब्ज नामे एक देश छिल सेखाने एक ब्राह्मण बास करतें সেই ব্রাহ্মণের নাম হলো অজামিল। অজামিল কিন্তু সদ ব্রাহ্মণ ছিলেন, কোনদিনই পাপ করত না, পিতার আদেশ পালন করত, ধর্ম কষলেন, পণ্ডিত ছিলেন, প্রত্যেক দিন নিয়ম অনুসারে তিনি হবন করতেন, যজ্ঞ করতেন। ব্রাহ্মণের যত কিছু ধর্ম হতে পারে, ব্রাহ্মণের যত গুণ হতে পারে, অজামিলের মধ্যে ছিল। কিন্তু প্রারব্ধ এতই বলবান, আমাদের মধ্যে যতই গুণ থাকুক না কেন, যতই যোগ্যতা থাকুক না কেন, প্রারব্ধ যদি খারাপ এসে দাঁড়িয়ে যায়, জ্ঞান সেখানে কোনো কাজেই করে। একদিন অজামিল বনের মধ্যে গিয়েছিলেন ফলমূল সংগ্রহ করার জন্য। তিনি যখন ফলমূল নিয়ে যখন তিনি গৃহের দিকে যখন ফিরছিলেন, ওই বনের মধ্যে এক শূদ্রাণী মদিরা পান করে সেখানে খুব বিহার করছিলেন। অজামিল তিনি ধার্মিক ছিলেন, বেদজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, এত কিছু গুণ থাকা সত্ত্বেও অসৎসঙ্গ কুকর্ম দর্শনের সঙ্গে সঙ্গে কুকর্মের প্রভাব তার মধ্যে চলে গেল, কারেন্টের মতন কাজ করল। এই জন্য শাস্ত্রের মধ্যে শিক্ষা দিয়েছেন, কখনো এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের ক্রিয়া, এই ধরনের কর্ম দেখতে নাই কোন ধরনের অসৎ কর্ম, অসৎ ক্রিয়া। অজামিল কি করলেন, ওই শূদ্রকে তাড়িয়ে দিয়ে শূদ্রাণীর সঙ্গে নিজেই বিহার করতে লাগলেন। বিহার করতে করতে কত বৎসর চলে গেল, বাবার কথা ভুলে গেল, মায়ের কথা ভুলে গিয়েছিলেন, গৃহের মধ্যে সতী সাধ্বী স্ত্রী ছিল, স্ত্রীর কথা ভুলে গিয়েছিলেন, সন্তানের কথা ভুলে গিয়েছিলেন। ওই শূদ্রাণীকে নিয়ে বনের মধ্যে বাস করে সারাদিন পাপ কর্ম, পশু বধ করে, পশুর মাংস নিয়ে আসে, চুরি করে, ইত্যাদি করে করে জীবন অন্তিমের সময় এরকম করতে করতে অনেক সন্তান হয়ে গেল তার। একদিন ভাগ্যক্রমে তার গৃহের মধ্যে অনেক সন্ত, অনেক সাধুগণ এসেছে। অতিথি হওয়ার পর বিদায়ের সময় অজামিলকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার গৃহের মধ্যে কত সন্তান রয়েছে? অজামিল বলেছিলেন, আমার একটা দুটানে আমার 9টি পুত্র রয়েছে। 9টি পুত্র বলে, হ্যাঁ বলে, 9টি পুত্রের কি কি নাম করেছে বলো? এক এক করে বলতে শুরু করলেন, কি কি নাম বলা যায় বলো, যে নামের কোনো অর্থ হয় না, এইরকম নামকরণ আমাদের পুত্রের আমরা করে থাকি, এটা কিন্তু সব থেকে আমাদের অজ্ঞান। এই নামের দ্বারাই সন্তানের কোনোদিন মঙ্গল হয় না, সেই নামকরণ করতে হবে যে নামের অর্থ রয়েছে। ঝন্টু, মিন্টু, পিন্টু, এইরকম নাম শুনেছেন? যে নামের কোনো অর্থই হয় না, যে নামের কোনো অর্থ নেই, সেই নামের দ্বারা কোনোদিন কারো কল্যাণ হয় না। অর্থযুক্ত নাম বেদা ব্যাকরণের মধ্যে রয়েছে, নাম মানে অর্থযুক্ত।
সাধুগণ বললেন, সর্বনাশ, এই যে তোমার কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করবে। সাধুগণ বললেন, এই পুত্রে তোমার নামকরণ করতে কি নামকরণ করতে হবে? একবার কমসে কম ভগবানের নামকরণ করো। নারায়ণের নামকরণ করলেন, মেনে নিল। পুত্র জন্মের পর অজামিল দিন রাত্রি ওই কনিষ্ঠ পুত্রের উপর তার অধিক আসক্তির জন্য শয়নে স্বপনে সমস্ত ক্রিয়ার মধ্যে সমস্ত জায়গার মধ্যে কেবল নারায়ণকে ডাকতেন। এই যে নারায়ণ বাস্তবিক পক্ষে কার নাম সে জানত না, সে মনে করত আমার পুত্র। এই নারায়ণ এদিকে আসো, এই কাজটি করে দাও, নারায়ণ তুমি কোথায় গেলে? এইরকম করতে করতে একটা তো শরীর না, কতদিন থাকবে? বার্ধক্যকাল এসে গেল, কিছুদিন পরে চলতে পারলো না, বিছানার মধ্যে শুয়ে গেল। দেখতেই দেখতেই সমস্ত রোগ ব্যাধি এসে ঘিরে নিল। অন্তিম সময় মৃত্যুর দিন চলে এলো। মৃত্যুর সময় শুয়ে শুয়ে অজামিল চোখের সামনেই দেখতে পাচ্ছে। মনে রাখবে, মৃত্যুর পূর্বে যে যতই পাপি হোক না কেন, যে যতই কুকর্মী হোক না কেন, তাকে কিন্তু একদিন হায় হায় করতে হবে। হায় হায়, নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য আমি কত পাপ করলাম, এই সমস্ত পাপের ফল আমাকে ভোগ করতে হবে। এই রকম যখন চিন্তা করতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে চোখের সামনে যমদূতকে দেখতে পেল। ভীষণ আকৃতি, ভয়ঙ্কর রূপ, দেখতেই তার হৃদয়ের মধ্যে ভয় এসে গেছে। দেখবেন দেখবেন, সংসারের মধ্যে অনেকেরই মৃত্যু হয়, ওই মৃত্যুর সময় কিন্তু মলমূত্র ত্যাগ করেই চলে যেতে হয়। আমাদের শরীরের মধ্যে নয়টি দ্বার রয়েছেন, দ্বার মানে রাস্তা। নিম্ন দ্বারে যদি কেউ গমন করে তাকে নিম্ন গতি হতে হবে, নিম্ন গতি মানে নরক গতি। নিম্ন দ্বারে যদি কেউ চলে যায় তার প্রমাণ হল মল মূত্র পরিত্যাগ করে। আর ঊর্ধ্ব দিকে যদি কেউ চলে যায় সব থেকে হলো ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি সকলের হয় না, যারা সাধক সাধিকা, যারা ব্রহ্মচর্য পালন করেন, ব্রহ্ম তালু ভেদ করে ভগবান ভগবত লোকে গমন করেন, কিন্তু সেই রকম সাধক সাধিকা নন, কিন্তু কিছু ধর্ম করেছেন, অনুষ্ঠান করেছেন, তাদের এই যে মুখ মণ্ডলের মধ্যে অনেক দ্বার রয়েছে, দুইটি কান, দুইটি চোখ, নাক, মুখ। মৃত্যুর সময় অনেকেই চোখ তাকিয়ে থাকে, জানতে হবে চোখ দিকে প্রাণ চলে গিয়েছে। মৃত্যুর পর দেখাচ্ছে হা মেলে বসে আছে, জানতে হবে মুখ দিয়ে চলে গিয়েছে। তা তথাপি এদের কিছু সদগতি হয়, কিন্তু যারা মলমূত্র পরিত্যাগ করে চলে যায় এদের কিন্তু একদম 100% এদের নরকগতি হয়। আজামিল মৃত্যুর সময় এই যমদূতকে দেখে তিনি অত্যন্ত ভয়ে বিহ্বল হয়ে ওই অভ্যাস বশত সব সময় যাকে স্মরণ করত, যাকে ডাকতো, যার প্রতি আসক্তি, তাকেই বলল, নারায়ণ তুমি আমাকে রক্ষা, হে নারায়ণ। কিন্তু ভগবান এত দয়ালু, ভগবান এত কৃপালু, ভগবান জানেন এই পাপি আমার নাম করে নাই, আমাকে স্মরণ করে নাই, নিজের পুত্রকে ডাকছে, আমার জ্ঞান তার মধ্যে নেই, তথাপি ভগবান তিনি নিজের নাম শুনে অত্যন্ত গদগদ হয়ে অজামিলের উদ্ধারের জন্য 4 জন বিষ্ণু দূতকে পাঠিয়ে দিয়েছেন। অজামিলের কাছে এসে 4 জন বিষ্ণু দূত কি করলেন, ওই যমদূত গুলিকে খুব করে ধরে এমন ভাবে তাদেরকে পেঠাই করলেন,
যমদূতকে বন্ধন থেকে মুক্ত করে দিলেন। যমদূতগুলি বললেন, দেখুন আপনারা কে, আপনাদের পরিচয় এই সংসারের মধ্যে এই ধরনের যারা কর্ম করেন তাদের দণ্ডের জন্য আমরা এসে থাকি, মাঝখানে আপনারা এসে বাধা প্রদান করছেন, আপনাদের পরিচয় কি? বিষ্ণু দূত বললেন, তুমি তো আগে বলো তোমার পরিচয় কি? যমদূতগণ বললেন, আমরা হলো ধর্মের অনুচর, ধর্মের আদেশে আমরা কর্ম করে থাকি। ধর্ম মানে যমরাজের এক নাম হলেন ধর্ম। বিষ্ণু দূতগণ বললেন, খুব ভালো কথা, ধর্মের অনুচর হয়ে ধর্ম কাকে বলে, ধর্মের লক্ষণটা কি বলতো? প্রত্যেকের লক্ষণ রয়েছেন, ধর্মের লক্ষণ কি, পাপের লক্ষণ কি? যমদূতগণ বলবেন, মন দিয়ে শুনবেন, ধর্মের লক্ষণ কি, পাপের লক্ষণ কি, কাকে ধর্ম বলে আর কাকে পাপ। যমদূত উবাচ, বেদ প্রণিহিত ধর্ম, ধর্ম তদ বিপর্যয়ঃ। বেদ প্রণিহিত ধর্ম, অধর্ম তদ বিপর্যয়ঃ। বেদের মধ্যে, বেদের অনুগত শাস্ত্রের মধ্যে মানবের কি কর্তব্য, শুধু মানুষ আকার হলে হয় না, ভগবান সৃষ্টি করার পর প্রত্যেক মানুষের কি করণীয়, কি কর্ম। বেদবাণী মানে ভগবানের আদেশ, ভগবানের নির্দেশ, ভগবান যা আদেশ করেছেন সেই আদেশকে যদি আমি মানি এটা হবে আমার ধর্ম। বেদের মধ্যে, শাস্ত্রের মধ্যে যেটা নির্দেশ করেন নাই, যেটা নিষেধ করেছেন, নিষেধমূলক কর্ম যদি আমি করে থাকি তাহলে সেটা হবে আমার মধ্যে পাপ। কেউ যদি প্রশ্ন করেন, বেদকে কেন মানব, শাস্ত্রকে কেন মানব, সেখানে যমদূতগণ বলেছিলেন, বেদ নারায়ণ স্বাক্ষা। বেদ কোনো গ্রন্থ নয়, বেদ কোনো পুস্তক নয়। এই যে ভাগবতকে দর্শন করেছি, ভাগবত কোনো পুস্তক নয়, কোনো কিতাব নয়। বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরতি সুশ্রুমহ। ভগবানের যেমন স্বয়ং অবতার জগৎ কল্যাণের জন্য বেদ বেদান্ত শাস্ত্র তদরূপ জগৎ কল্যাণের জন্য জগতের মধ্যে তারা প্রকট হয়ে থাকে। এই জন্য বেদবাণী প্রত্যেককেই মানতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করেন, তোমার পিতার নাম কি বলো, পিতার নাম ঠিক ঠিক জানতে হলে সেই পুত্রকে কোথায় যেতে হবে, পিতার কাছে গেলেও কিন্তু ভুল হয়ে যাবে। জাগতিক দৃষ্টান্ত, সঠিক পিতার উত্তর জানতে হলে একমাত্র মায়ের কাছে যেতে হবে। মা বলতে পারেন তোমার পিতার। তদরূপ প্রত্যেক জীবাত্মার পিতা, জীবাত্মার স্বামী কে, এই তত্ত্বকে জানতে হলে বেদ মাতার কাছে যেতে হবে,
শাস্ত্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে আমাদের পিতা কে। বেদের মধ্যে যা বর্ণন করলেন এই হলো আমাদের পরম ধর্ম। বেদের মধ্যে যেটা মানে নিষেধ করেছিলেন এটা হলো আমাদের পরম অধর্ম। এই সংসারের মধ্যে কেউ যদি মনে করেন আমি এমন জায়গায় গিয়ে পাপ করব ভগবানের বাপেরও সাধ্য নেই আমার পাপকে ধরে ফেলবে, এই সমস্ত সব মানে বালকের উক্তি পাগলের উক্তি। ভগবান অত বোকা নন, তিনি জগৎ সৃষ্টি করে এই সংসারের মধ্যে সমস্ত সবাইকে সাক্ষী রূপে জগতের মধ্যে স্থাপন করেছে। কাদের কাদের ভাগবতের মধ্যে বর্ণন করলেন সূর্যোগ্নিখং মরুদ্গাব সোমসঞ্জাহনী কঙ্কু কাল ধর্ম ইতি ধর্মস্য হি সাক্ষিণঃ। এরা প্রত্যেক হলো অধর্মের সাক্ষী। কারা কারা মনে রাখবেন? সূর্য, সূর্যের সম্মুখে যদি পাপ করে থাকি জমের কাছে গিয়ে সূর্য সাক্ষী দিবে ইনি এই পাপ করেছে। অগ্নির সামনে পাপ করলে অগ্নি গিয়ে সাক্ষী দিবে। পবন দেবতার সামনে পাপ করলে পবন দেবতা গিয়ে সাক্ষী দিবে। দিনের মধ্যে রাত্রির মধ্যে প্রত্যেকের এক এক রূপ রয়েছেন। পৃথিবীর মধ্যে এনারা প্রত্যেকেই অধর্মের সাক্ষী গিয়ে যমরাজের কাছে প্রদান করবেন। এনারা তো প্রদান করবেন করবেন, যিনি যম, ভগবান যমকে এমন একটা শক্তি দিয়েছেন না, কি শক্তি জানেন? আপনি মনে মনে কি চিন্তা করছেন, মনের মধ্যে কি পাপ করছেন, যমরাজ নিজের স্থানে বসে সে জানতে পারছেন এই জীব মনে মনে সারা জীবন কি পাপ করেছেন, সংসারের মধ্যে কোথায় গিয়ে কর্ম করবেন, কোথায় গিয়ে পাপ করবেন। ভগবানের যেটা নিয়ম, ভগবানের যেটা ব্যবস্থা, এই ব্যবস্থাকে আজ পর্যন্ত কেউ লঙ্ঘন করতে পারবে না, কেউ পারে না। সংসারের মধ্যে আপনি দেখুন না, পাপ করুন না, একটা মার্ডার করে দেখুন, সঙ্গে সঙ্গে প্রশাসন এসে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গিয়ে আপনাকে জেলের মধ্যে ঢেলে দেবে। এটা তো সংসারের নিয়ম। আরে ভগবান সংসার বানিয়েছেন, তাহলে ভগবানের মধ্যে কোনো নিয়ম নেই? এই জন্য জানতে হবে ধর্ম কাকে বলে, অধর্ম কাকে বলে। এক সময় গুরুকুলে গিয়েছিলেন বিদ্যা অধ্যয়নের জন্য অনেক বালক, বিদ্যা অধ্যয়ন করেছেন, বিদ্যা সমাপ্ত। গুরুদেবকে বললেন, গুরুদেব বিদায় প্রদান করুন, আমরা এখন গৃহে চলে যাব। গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি বিদ্যা কি করে, তুমি অধ্যয়ন করলে জ্ঞান কতটুকু অধ্যয়ন করেছো, আমি তো একটু পরীক্ষা করব। দুই শিষ্যকে পরীক্ষার জন্য দুই শিষ্যের হাতের মধ্যে দুইটি পাখির বাচ্চা দিয়েছেন, ছোট্ট ছোট্ট, দিয়ে বললেন যাও এই পাখিকে সেখানে গিয়ে বধ করবে যেখানে কেউ নেই, কেউ দেখতে পারবে না, এই রকম নির্জন স্থানে, এই রকম স্থানে গিয়ে এই পাখির বাচ্চাকে বধ করে নিয়ে আসো। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিল, কাউকে পূর্ব দিকে, কোন শিষ্যকে পশ্চিম দিকে। দুইজনের মধ্যে একজন শিষ্য কিছু দূর গিয়েই জঙ্গলের মধ্যে গিয়ে দেখলেন আগে কিছু কেউ নেই, পাখিটাকে ফট করে মেরে গুরুদেবের কাছে চলে এলেন। গুরুদেব আমি আপনার আদেশ পালন করেছি, এমন জায়গায় গিয়েছি না সেখানে কেউ ছিল না। গুরুদেব বসে রয়েছেন আর এক শিষ্য
সারাদিন ভ্রমণ করে করে তিনি আর এই পৃথিবীর মধ্যে খালি স্থান কোথাও খুঁজে পেল না। যেখানেই যাচ্ছেন মনে করছেন এই তো পবন দেবতা রয়েছেন, এনারা তো দেবতা, এই তো সূর্য দেবতা রয়েছেন, এই তো দিন রয়েছে, এই তো আকাশ রয়েছেন। আচ্ছা মনে করুন কিছু নেই, আরে আমার শরীরের মধ্যে তো 10 ইন্দ্রিয় রয়েছেন, এ তো আমার বশ নন, এও তো এক এক দেবতা। আমার শরীরের মধ্যে মন রয়েছেন, সেও তো আমাকে দেখতে পাচ্ছে, আমি কি চিন্তন করছি। সারাদিন ভ্রমণ করে করে কোথাও খালি স্থান পেল না। গুরুদেবের কাছে এসে হাজির করলেন, গুরুদেব এমন কোথাও স্থান পেলাম না যেখানে গিয়ে এই পাখিকে বধ করব। গুরুদেব হাসি মুখে বললেন, তুমি যথার্থ জ্ঞান প্রাপ্ত করেছো, তুমি বিদ্যা ধ্যান করেছো, এই ইনি, এনার কিন্তু জ্ঞান যথার্থ হয় নাই। বাস্তবিক পক্ষে যদি আমরা এইভাবে সদগুরুর চরণ আশ্রয় করে বাস্তবিক জ্ঞান কি আমরা প্রাপ্ত করতাম, আজ সংসারের মধ্যে বাজারের মধ্যে হাটে বাজারে এত কসাইখানা জীব হত্যা এত কোনোদিন হতো না, কেউ বধ করতেই পারত না। কিন্তু এত আমাদের মধ্যে অজ্ঞান, এত আমাদের মধ্যে তমগুণ, একটা প্রাণীকে বধ করতে গিয়ে আমাদের শরীরের মধ্যে আমাদের মনের মধ্যে কিঞ্চিত মাত্র দ্বিধাবোধ হয় না। শাস্ত্র তাদেরকে ধিক্কার দিয়েছে, শাস্ত্র তাদেরকে নিন্দা করেছে, জীব হত্যা মহাপাপ। ভগবানের সৃষ্ট, ভগবানের সৃষ্টি, এই সৃষ্টির উপরে যারা হস্তক্ষেপ করেন, প্রাণীকে বধ করেন না, ভগবানের সঙ্গে বিরোধ করেন, ভগবানের সঙ্গে হিংসা করেন, ভগবান কোনদিন তাদেরকে কি রেহাই দিবেন। অজামিল এই পাপ করেছেন, যমদূতগণ বললেন এই জন্য আমরা নিতে এসেছি, বিষ্ণু দূতগণ বললেন খুব ভালো, তোমরা ধর্মের দূত, ধর্মের কথা তোমরা বলেছ, আমাদের কথাও কিছু শ্রবণ করো। কি বললেন বিষ্ণু দূতগণ? বললেন এই সংসারের মধ্যে যতই পাপি হোক না কেন, যেরকম কুকর্মী হোক না কেন, একবার যদি ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুর সময়, মৃত্যুর মুখে পড়ে যদি একবার হে কৃষ্ণ হে রাম কে উচ্চারণ করে, হে গোবিন্দ, তাকে কোনদিন আর নরকে গিয়ে পাপ ভোগ করতে না, সমস্ত পাপ তার চলে। ভাগবতের মধ্যে স্পষ্ট বললেন, সাংকেত্যম পারিহাস্যম বাস্তবম হে লনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অসে সাগ হরম বিদুহ। মন দিয়ে শুনবেন, সাংকেত্যম, সাংকেত্যম মানে সংকেত, সম্পূর্ণ নাম উচ্চারণ করতে পারছে না, সংকেত পূর্বক ভগবানের নাম নিয়ে কেউ যদি পরিহাস করে, হাস পরিহাস করে, এর দ্বারাও জীবের কল্যাণ হয়ে থাকে। সাধুকে দেখে অনেকেই মজাক করে, অনেকেই ফাজলেমি করে, এ সাধু বাবা হরিব, বললেন ওতেও তাদের কল্যাণ। বললেন পারিহাস্যম, ভাগবতের মধ্যে এক এক শব্দ মনে করবেন, স্তবম যদি স্তুতি করেন, বললেন বৈকুণ্ঠ নাম, বৈকুণ্ঠ মানে ভগবানের এক স্থান, বৈকুণ্ঠ ভগবানের এক নাম বৈকুণ্ঠ, এই বৈকুণ্ঠ নামের মধ্যে, ভগবানের নামের মধ্যে এত শক্তি রয়েছেন, কি করতে পারেন, অশেষ অঘ, অঘ মানে পাপ, অশেষ মানে হৃদয়ের মধ্যে যত পাপ রয়েছেন সমস্ত পাপকে দূর করে দেবেন একমাত্র ভগবানের নাম, এই নামের মধ্যে
এই নাম রূপী শব্দের মধ্যে এইরকম শক্তি রয়েছে, আপনাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। এই শব্দের মধ্যে কি শক্তি হতে পারে মনে করুন। মোবাইলের মধ্যে আপনি দেখলো, দেখলেন না, একটা শব্দ এসে গেল, হ্যালো বলতেই কেউ বলে দিল বাবা এ চলে গেল, মরে গেল। ওই মরা শব্দের মধ্যে কি শক্তি হতে পারে জানতে পারেন? আপনি কত আনন্দ করছেন, কিভাবে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে এখনই কাঁদাবে, আপনাকে এখনই বসাবে, আপনার হৃদয়ের মধ্যে এত দুঃখ যন্ত্রণা প্রদান করবে, কে দিল? একটা শব্দ তাহলে আপনাকে কাঁদাচ্ছে, আপনাকে বসিয়ে দিচ্ছে, আপনার হৃদয়ের মধ্যে তীব্র যন্ত্রণা প্রদান করছে। এই যে শব্দ, এটা তো সেই অপ্রাকৃত শব্দ নয়, এটা তো বেদের শব্দ নয়, এটা তো কোনো মন্ত্র নয়, এটা তো জাগতিক একটা শব্দ। যদি আমাকে হাসাতে পারে, আমাকে কাঁদাতে পারে, তাহলে ভগবানের নাম নামই অভিন্ন, এর মধ্যে কি শক্তি না হতে পারে? কাউকে সাপ কামড়িয়ে দিলে এটা তো চোখে দেখতে পাচ্ছি আমরা, তাহলে সাপের মধ্যে কত বিষ, মন্ত্রের দ্বারায় সাপের বিষকে শরীর থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে ভগবানের নাম, যে নাম চৈতন্য মহাপ্রভু জগতের মধ্যে বিতরণ করল, এই নাম যারা শ্রদ্ধার সহিত ভক্তির সহিত যারা কীর্তন করবেন, এনাদের তো ভক্তি প্রেম ভগবত প্রাপ্তি ভগবত ধাম তো মিলেই যাবে। কিন্তু ভগবানের নাম শ্রদ্ধা সহিত না করলেও, ভক্তির সহিত না করলেও পাপ আমাদের নষ্ট করে দেবে, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে না, নাম করবেন সমস্ত পাপ চলে যাবে। অনেকেই প্রশ্ন করেন, শুনুন, নামের মধ্যে এত মহিমা, তাহলে বেদের মধ্যে প্রায়শ্চিত্তের ব্যবস্থাটা কেন করলো? তাহলে বেদ ভগবান, তিনি জানতেন না নামের মধ্যে এত শক্তি। জীব গোস্বামী প্রভু তত্ত্ব সন্দর্ভের মধ্যে তিনি বলেছিলেন, এই ব্যবস্থাটা কাদের জন্য জানেন? প্রায়শ্চিত্ত, গোবধ করেছেন, ব্রাহ্মণের কাছে যাবেন, ব্রাহ্মণ বলবেন প্রায়শ্চিত্ত করুন, হবন করতে হবে, যজ্ঞ করতে হবে। কোন যদি সাধুর কাছে চলে যান, সাধু বলবে তুমি নাম গ্রহণ করো। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছিলেন। সুবুদ্ধি রায় নামক রাজা ছিলেন, তার ধর্মকে তার জাতিকে নষ্ট করেছিলেন মেলস্যগণ। মহাপ্রভুর কাছে যাওয়ার পূর্বে অনেক পণ্ডিতগণের কাছে গিয়েছিলেন, পণ্ডিতগণ বলেছিলেন তোমাকে তপ্ত ঘি পান করে তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে, এই হলো তোমার প্রায়শ্চিত্ত। মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, তুমি ভগবত নাম সংকীর্তন করো, নাম সংকীর্তনে তোমার সমস্ত পাপ চলে যাবে। এই যে প্রায়শ্চিত্ত, তাহলে প্রায়শ্চিত্ত কাদের জন্য মনে রাখুন? যাদের নামের প্রতি শ্রদ্ধা নেই, নামের প্রতি রুচি নেই, নামের প্রতি ভক্তি নেই, ওই তাদেরকে বিশাল যজ্ঞের আয়োজনের ব্যবস্থা দেওয়া হয়। শুধু যজ্ঞ নয়, ওই ঘি ঢাললেই যজ্ঞ হয় না, যজ্ঞের মধ্যে ঘি ঢেলে ঢেলে ভগবানের নাম উচ্চারণ করতে হয়, ওই ঘি ঢেলে পাপ নষ্ট হয় না, ওই যজ্ঞের মধ্যে ওম কৃষ্ণায় নমঃ স্বাহা, গোবিন্দায় স্বাহা, ইন্দ্রায় স্বাহা, যত নাম উচ্চারণ করা হচ্ছে ওই নামের দ্বারায় পাপ দূর হচ্ছে। তাহলে যাদের নামের প্রতি শ্রদ্ধা নেই তাদের জন্য ব্যবস্থা, নামের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছেন ভক্তি রয়েছেন তাদের জন্য একমাত্র কেবল নাম। বিষ্ণু দূতগণ বললেন, এ পাপী হলো, এ নরকে যাবে না, এ ভগবানের কাছে গমন করবে। যমদূতগণ হেরে গেল, ঠিক হেরে যখন চলে গেল, যম মহারাজের কাছে গিয়ে
এখন নালিশ করে। তার পূর্বে বিষ্ণু দূতগণ কিন্তু অজামিলকে ভগবানের কাছে নিয়ে গেলেন না, তাকে যমের পাশ থেকে বন্ধন থেকে তাকে মুক্তি দিলেন। অজামিল নিজের চোখের সামনে এই ঘটনা তিনি দর্শন করলেন। হায় হায়, আমি ভগবানের নাম করি নাই, ভগবানকে স্মরণ করি নাই, আমার পুত্রকে ডেকেছিলাম নারায়ণ বলে, জীবনে এত পাপ করলাম, পুত্রের নাম উচ্চারণ করেই আমার পাপ চলে গেল, যদি ভগবানের ভজন করতাম, ভগবানের সাধন করতাম, সংসারের মধ্যে আঁশ পড়ে থাকতাম। ভগবানের সাধন ভজন করার জন্য অজামিল তিনি সংসার পরিত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন, গঙ্গার দ্বারে গিয়ে 10,000 বর্ষ তপস্যা করেছিলেন, 10,000 বর্ষ নাম তপস্যা করে, নাম কীর্তন করে তিনি সশরীরে ভগবানের কাছে চলে গিয়েছেন। বললেন, ভক্তবৎসল ভগবান, আগে বললেন, দেখুন যমদূতগণ গিয়ে বললেন যম মহারাজকে, আজকের থেকে আমরা আপনার চাকরি করব না। কি হলো? আগে তো বলবেন সংসারের মধ্যে দণ্ডদাতা কতজন রয়েছে, এতদিন ধরে আমরা জেনে এসেছি আপনি একমাত্র দণ্ড প্রদান করেন যারা পাপ করেন, কিন্তু আজ দেখলাম কিছু বিপরীত ঘটনা। কি হলো? বলে এই এই যমরাজ তিনি বুঝতে পেরেছেন কি হয়েছে। যমরাজ তিনি বুঝতে পেরেছেন ভগবানের দূত বিষ্ণু দূত এসে তাদেরকে উদ্ধার করেছেন। যমরাজ ঘোষণা করে দিলেন, দেখো দেখো এর পরে যদি তোমরা কোথাও যেতে হয় একটু বিচার করে যাবেন। কি বিচার? এই এই স্থানে যাবেন, এই এই স্থানে যাবেন না, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না, যম মহারাজ স্পষ্ট যমদূতগণকে আদেশ করলেন, ভাগবতের মধ্যে বললেন কোথায় যেতে হবে না কোথায় যেতে হবে। জিহ্বা নবক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতস্ন স্মরতি তচ্চরণারবিন্দ কৃষ্ণায় নমতি যত শিরে কদাপি আনায় ত্বমসত কৃতবৃষ্ণকৃত্বা। যমদূত এদের কাছে যাবে, মনে রাখবেন জিহ্বা নবক্তি ভগবত গুণনাম ধেয়ম সহস্র ভক্তি মানে ব্যক্তম বাচি, জিহ্বা জিহ্বা মানে নিজের জিভ, ভগবান জিহ্বা দিয়েছেন সুন্দর, দিন রাত্রি কত আবল তাবল কত কিছু বলে যাচ্ছে, জিহ্বা দিয়ে কোনদিন ভগবানের নাম কীর্তন করলাম না, ভগবানের নাম উচ্চারণ করলাম না। যমরাজ বললেন এ হলো পাপী, ভগবান আমাদেরকে মন দিয়েছেন, মন দিয়ে সারা দিন রাত্রি কত চিন্তা করি বলুন, মন শব্দের পরিভাষা কি জানেন? ন্যায় শাস্ত্রের মধ্যে মনের পরিভাষা বললেন সংকল্প বিকল্প আত্মক মনহ, আপনি যতই নিস্তেজ থাকুন না কেন, যতই চুপচাপ থাকুন না কেন, চোখ বন্ধ করে থাকুন না কেন, মনকে কিন্তু আপনি শান্ত করতে পারবেন না। সংকল্প বিকল্প এই করতে হবে, সেখানে যেতে হবে, না না এটা করতে হবে, সেই কাজ করতে হবে, তাহলে দিন রাত্রি সব সময় কোনো না কোনো চিন্তা করেই যাচ্ছে। শুধু দিন রাত্রি নয়, যখন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার পর যে স্বপ্ন মনের দ্বারাই হয়ে থাকে,
তাহলে চব্বিশ ঘন্টা মন কিছু না কিছু করে থাকে, তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে মন দিয়ে কোনদিন ভগবানের একটু স্মরণ করার সময় পেলাম না, কিরকম দুর্গতি, কিরকম দুর্বুদ্ধি। বিষয়ের চিন্তন করে করে হৃদয়ের মধ্যে বিষয়রূপী দাবাগ্নি জ্বলছে, তথাপি দাবাগ্নিকে নির্বাপন করার জন্য কোনদিন আমি সেই মধুসূদন সেই গোবিন্দের নাম কোনদিন মন দিয়ে স্মরণ করলাম না। যারা মন দিয়ে স্মরণ করবে না নরকে যেতে হবে।